বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ অনেক দূর এগিয়ে এসেছে। তোমরা দেখো এখানে কত সুন্দর, দেখতেই পাচ্ছ সব। হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর, তোমাদেরকে দীপ অগ্নি ব্লগসে স্বাগতম জানাই। এখন আমি দাঁড়িয়ে আছি যুগদ্বীপ ক্লাব, কালনার যুগদ্বীপ ক্লাবে, যেটি অগ্নিবীণা ক্লাব থেকে কিছুটা দূরে এগিয়ে আসলে তোমরা দেখতে পাবে যুগদ্বীপ ক্লাব। এই যুগদ্বীপ ক্লাবের এবছরের থিম হচ্ছে বৌদ্ধ মন্দিরের আদলে একটি মন্দির তৈরি করা। সেই মন্দির তৈরি করছে কিসের, সেই মন্দির তৈরি করছে পুরো সমস্ত কিছু কিন্তু পুরো টিন দিয়ে তৈরি করছে, আর সুন্দর একটা ডিজাইন করছে এই মাঠের মধ্যে। তোমরা এখানেই আসলে দেখতে পাবে, তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি, তোমরা দেখো, অবশ্যই আশা করি ভালো লাগবে। তোমরা তো দুর্গাপুজো কালী পুজোর প্যান্ডেল দেখেছো, এবছর তোমাদেরকে আমি না সরস্বতী পুজোর প্যান্ডেল দেখাচ্ছি, সেই প্যান্ডেলগুলি দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো প্যান্ডেলগুলি তোমাদেরকে দেখাই। তোমরা কালনা সরস্বতী পুজো প্রস্তুতি পর্বের যে তৃতীয় পর্বের ব্লগ, সেই তৃতীয় পর্বে তোমাদেরকে দেখাচ্ছি এই যুগদ্বীপ ক্লাবের যে বৌদ্ধ মন্দির আদিলা তৈরি মন্দির, সেই মন্দিরে প্যান্ডেলের প্রস্তুতি কত দূর হলো সেটা তোমাদেরকে দেখাবো। চলো তোমরা দেখতে থাকো প্যান্ডেল। বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ অনেক দূর এগিয়ে এসেছে। তোমরা দেখো এখানে কত সুন্দরভাবে করা হয়েছে প্যান্ডেলটা, দেখতেই পাচ্ছ এখানে। আর এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু পুরো টিন দিয়ে তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ কাকুরা সব কাজ করছে, কাজে ব্যস্ত আছে ওনারা। তোমাদেরকে ভিতরের দিকে নিয়ে যাবো, চলো ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর এখানে দেখতেই পাচ্ছ সব নিচে টিন রাখা আছে, এই দেখতে পাচ্ছ টিন রাখা আছে, টিন দিয়ে কিন্তু পুরো সমস্ত কারুকার্য কিন্তু বাসের ওপর টিন মেরে সেই কারুকার্যটা হচ্ছে। তোমাদেরকে ভিতরের দিকে নিয়ে যাবো, ভিতরের দিকে দৃশ্যটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো ভিতরের দিকে দৃশ্য। দেখতেই পাচ্ছ এখানে টিন দিয়ে সমস্ত কাজ পুরো টিন দিয়ে তৈরি করছে, কত সুন্দর লাগছে টিন দিয়ে করা কাজ। এখানে ঠাকুর রাখার জায়গা, এখানে মা সরস্বতী দেবী এখানে থাকবে, এটা হচ্ছে ঠাকুরের স্টেজ করেছে এখানে। আর সব কিছু হচ্ছে টিনের ওপরে, কিন্তু টিনের ওপরে কত সুন্দর কারুকার্য করেছে তোমরা শুধু দেখো একবার। এখানে দাদা আছে, দাদার সাথে এই দাদার সাথে একটু কথা বলে নেবো। এখানে দাদা, দাদা এখানে কতদিন ধরে কাজ করছো তোমরা এখানে? আমি তো এই দুদিন এলাম। প্যান্ডেলের কাজ প্রায় এক মাস ধরে করছো? জানুয়ারি 2 তারিখ থেকে। জানুয়ারি 2 তারিখ থেকে? আর কদিনের মধ্যে তৈরি হয়ে যাবে প্যান্ডেল? আর 4-5 দিনের মধ্যে তৈরি হবে, তাই তো? ধন্যবাদ। দেখতেই পাচ্ছ সব বৌদ্ধ যেগুলো রাখা আছে সেগুলো সব রং করা হয়েছে, এখানে সব রেখে দেওয়া হয়েছে, এখানে প্রচুর রেখে দেওয়া হয়েছে, এগুলো সব থাকবে এখানে। এখানে সব এগুলো সব টিন দিয়ে তৈরি করে রেখেছে, এগুলো টিনের তৈরি করেছে, এগুলো সব ওগুলো ফিটিং করবে প্যান্ডেলের সাথে, এগুলো সব ফিটিং করবে। তৃতীয় পর্বের ব্লগটা, তৃতীয় পর্বের যে ব্লগে প্যান্ডেলটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দাও, ভিডিওটা শেয়ার করো, সকলের সামনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিও। আর আজকে তৃতীয় পর্বের যে ব্লগটা সেখানে এখানেই শেষ করছি, আবার নিয়ে চলে আসবো তোমাদের সামনে নতুন ব্লগ, চতুর্থ পর্বের যে সরস্বতী পুজোর ব্লগ সেটা নিয়ে চলে আসবো আমি। চলো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট ব্লগে আমি তোমাদেরকে নিয়ে যাবো। চলো লেটস গো।